নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এনআরসি সম্বন্ধে এই মুহূর্তে সব থেকে বড় একটা আপডেট উঠে আসছে, যেখানে নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু অনুমোদন পেয়ে গেল, যেটা কিছুদিনের মধ্যে অর্থাৎ 10ই ডিসেম্বরের মধ্যে কিন্তু লোকসভায় এবং রাজ্যসভায় পেশ হতে চলেছে। তো বিস্তারিত আমরা আপডেটটি দেখে নেবো। তবে তার আগে আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে নেবেন, এরকমই লেটেস্ট আপডেট এবং লেটেস্ট চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি এখন এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আপনার জেলারও সমস্ত ছোটো বড়ো আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এনআরসি সম্বন্ধে যে আপডেটটা উঠে আসে সেটা আমরা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি আপনাদের অনস্ক্রিনে দেখাচ্ছি কী আপডেট উঠে আসছে, যেখানে বলা হচ্ছে নাগরিকত্ব বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়া গেল। দেখতে পাচ্ছেন তো এটাই কি এনআরসি, বিস্তারিত আমরা জানব। তো এটা এনআরসি কিনা আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন যে কী বলা হচ্ছে, বিস্তারিত আমরা দেখব। তো বলা হচ্ছে এনআরসি, যেটা বলা হচ্ছে যে দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জির চালুর লক্ষ্যে আরও এক ধাপ এগেল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দীর্ঘ জল্পনার পর অবশেষে নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদন দিল নরেন্দ্র মোদী অমিত শাহদের কেন্দ্রীয় মন্ত্রিসভা। চলতি সপ্তাহে এই বিল পেশ করবে কেন্দ্র। বিলটি লোকসভায় সমস্যা না হলেও রাজ্যসভায় তা পাস করানো নিয়ে কোমর বাঁধছে গেরুয়া শিবির। অর্থাৎ লোকসভায় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সুতরাং সেক্ষেত্রে বিল পাস করানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু রাজ্যসভায় কিন্তু অসুবিধা হতে পারে বা বিরোধীতে সম্মুখীন হতে পারে। তো সে সম্বন্ধে কিন্তু কোমর বাঁধছে গেরুয়া শিবির। আর কী বলা হচ্ছে আমরা এখান থেকে দেখব। জানা গিয়েছে আগামী 10ই ডিসেম্বরের মধ্যে সংসদে নয়া নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করবে বিজেপি। গোটা দেশজুড়ে এনআরসি হবে বলে আগেই সংসদে জানিয়েছেন অমিত শাহ। 2022 সালের মধ্যে দেশে এনআরসি প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন রাজনাথ সিং। সূত্রের খবর, বিল নিয়ে দলের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন রাজনাথ সিং ও অমিত শাহ। বৈঠকে 370 ধারা বিলোপের মতো এই বিল গুরুত্বপূর্ণ বলেও দাবি জানিয়েছেন তিনি। আর কি বলা হচ্ছে, কিন্তু কী আছে এই বিলে বা নাগরিকত্ব সংশোধনী বিলে কী আছে সেটা আমরা জানব। দেখতে পাচ্ছেন যে জানা গিয়েছে এই বিলের মূল কথা, দেখতে পাচ্ছেন মূল কথা কী, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ কয়েকটি দেশ থেকে আসা হিন্দু, পারসি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আরও একবার বলছি, যে বিলের মূল কথা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ কয়েকটি দেশ থেকে আসা হিন্দু, পারসি, জৈন, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ বাদ দেওয়া, যেটা বাদ দেওয়া হচ্ছে বা বাদ পড়বেন মুসলমানরা, কিন্তু বাদ পড়বেন, এটা কিন্তু দেখতে পাচ্ছেন বলা হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংক্ষেপণ হচ্ছে CAB, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, CAB, দেখতে পাচ্ছেন CAB, এটাই কিন্তু ক্যাব বলা হচ্ছে অনেক সময়, কিন্তু ক্যাব বলা হচ্ছে। তো CAB যেটা পুরো নাম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, কী তা এক ঝলকে বুঝে নেওয়া যাক। তাহলে আমরা এই যে CAB বলা হচ্ছে বারবার, তো CAB কী এটা আমরা একবার দেখে নেব এখানে কী বলা হচ্ছে বিস্তারিত। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 1955 সালে পাস হওয়া নাগরিকত্ব বিলের সঙ্গে সংশোধিত বিলের তফাৎ সেরকম কিছুই নেই। বিলে যা আছে তা হলো বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে বেআইনিভাবে আসা মুসলমানরা যেমন অনুপ্রবেশকারী, কিন্তু সেখান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসিক, শিখ ও খ্রিস্টানদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা শরণার্থী। তো এখানে বলা হচ্ছে যে অমুসলিম যারা তারা কিন্তু শরণার্থী, এবং যারা মুসলিম তারা কিন্তু অনুপ্রবেশকারী। এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা CAB-র যেটা মূল বক্তব্য, বা নাগরিকত্ব সংশোধনী বিলের যেটা মূল বক্তব্য। তার কি বলা হচ্ছে এই বিলে আমরা দেখে নেব, যে এই বিল যদি আইন তৈরি হয় তবে ভারত প্রতিবেশী দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় এবং নাগরিকত্ব দেবে,
এইভাবেই বিচার করা হবে যে তারা বিপদের মুখে নিজের ধর্ম এবং সম্মান রক্ষা করতেই নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। অন্যদিকে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে, তাদের ফেরত পাঠানো হবে। যুক্তি হলো, সীমান্তের ওপার থেকে রোজগার বা বাসস্থান খুঁজতে যদি সে দেশের ধর্মীয় সংখ্যাগুরুরা আসেন, তা হলো অনুপ্রবেশ এবং অপরাধ। ধরা হবে অসৎ উদ্দেশ্যে নিয়েই তারা ভারতে এসেছেন। অন্যদিকে ওভারসিজ সিটিজেন কার্ড হোল্ডাররা বা ওসিসি যদি কোনো অপরাধমূলক কাজ করেন, তাদের নথিভুক্তকরণ বাতিল হবে। এনআরসি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেস বলেছে এই বিল সমর্থন করবে না। তো দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস কিন্তু বলছে এই বিল কিন্তু সমর্থন করবে না, কিন্তু অন্যদিকে কিন্তু গেরুয়া শিবির কিন্তু বলা হচ্ছে যে এই এই বিলটা কিন্তু পাস করানো হবে, যেটা কিন্তু লোকসভায় পাস করাতে কোনো সমস্যা হবে না। তো কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিধানসভায় কিন্তু পাস করানোর কিন্তু চেষ্টা কিন্তু করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, দেখতে পেলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে কী বলা হয়েছে, মূল বক্তব্য কী, সেটা আপনাদের আমি দেখালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে নেবেন, এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। আর এনআরসি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যে এনআরসি আপনারা চান কি চান না অবশ্যই সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন, সঙ্গে আপনার জেলার নামটিও অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এরকমই লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।